আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অথপর তুমি সিজন টু এর 45 নাম্বার পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জানি এই পর্বটাতে হয়তো বা গত পর্বের চাইতে কিছু পরিমাণে ভিউ কম আসবে, কারণ আমি জানি কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যারা গল্পের স্যাড মানতে পারে না, তারা গল্পটাকে এড়িয়ে যায়। সো গত পর্বে আপনারা অনেকেই বুঝে গেছেন। তো যাই হোক, যারা গল্পটা পড়তেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন বা শুনেন, যাই করেন না কেন, পুরো গল্পটা শোনার দেখার পর অবশ্যই একটা কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি অথবা নতুন এসেছেন, নিয়মিত ভালোবাসার গল্প পড়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। সেদিন বিকেলে বাড়ি ফিরে শান্তা দেখলো বসার ঘরে অনেক অপরিচিত মানুষ, তার বড় চাচিও আছে। শান্তাকে দেখতে পেয়ে মুর্শিদা হাত টেনে শান্তাকে রুমে নিয়ে এলো, তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করে বললেন, ঝটপট পরে নে। শান্তা অবাক হয়ে বলে, কেন মা? মুর্শিদা জাজ মাখা গলায় বললেন, এত প্রশ্ন করিস কেন, পড়তে বলছি পড়তে পারস না? এরপর শান্তাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিলেন তিনি, টুকটাক একটু সাজগোজ করিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিলেন। শান্তার বিস্ময়কে উপেক্ষা করে তৎক্ষণাৎ ওকে নিয়ে গেলেন বসার ঘরে। নেওয়ার সময় কানে আস্তে করে বলে দিলেন সবাইকে সালাম দিতে। মায়ের কথা মতো শান্তা সবাইকে সালাম দিল। তখনই একজন বলে উঠল, আরে মেয়ে চলে এসেছে। শান্তার আর বুঝতে বাকি রইল না যে কী চলছে, কিন্তু তবুও সে কিছুই করতে পারল না এতগুলো মানুষের সামনে তাকে বাধ্য হয়েই। ঠিক তাই তাই করতে হলো যা সবাই করতে বলল। শান্তা একবার মায়ের দিকে তাকিয়ে মুখ শক্ত করে রইল। ছোট্ট দু রকমের ভাড়া বাসা শান্তাদের, মাঝখানে অল্প একটু হলের মতন জায়গা, সেখানে চেয়ার পেতে সবার বসার ব্যবস্থা করা হয়েছে। সামনে খাবার দাবারের ভরা ছোট্ট একটা সেন্টার টেবিল। শান্তার চাচি খুব সেজে গুজে এসেছেন, মুখের মধ্যে পান চিপিয়ে রসি রসি একটু জ্ঞানী টাইপ কথা বলার চেষ্টায় আছেন। পাত্রপক্ষরা এসেছেন পাঁচজন, পাত্র নিজের সাথে দুজনের মধ্যবয়স্ক মহিলা আর দুজন বয়স্ক পুরুষ। হালকা চানাস্তার সাথে সবার কথাবার্তা চলতে লাগলো। ছেলে সরকারি চাকরিজীবী, বিয়ের পর বউকে কোয়ার্টারে নিয়ে রাখবে। ছেলেও শ্যামবর্ণের মাঝারি উচ্চতার, স্বাস্থ্য মস্ত ভালো, শান্তার চাচির বেশ পছন্দ হয়েছে। এরকম সুন্দর একটা মোটাগাটা মহিলা এসে শান্তার হাতে একটা সোনার আংটি দিয়ে বলল, মেয়েকে তো আমরা আগেই ছবি দেখেই পছন্দ করে রেখেছি, আপনারা চাইলে আমরা আজ কি একটা কিছু একটা করে রাখতে চাই। শান্তার দুঃখ করতে লাগলো। শান্তার চাচি পান মুখে একগাল হেসে বিগলিত হয়ে বললেন, আমাদের চাওয়ার আবার কি আছে, আপনারা যাই বলবেন আমরা তাতেই রাজি। মোটা মহিলার তার পাশের একজন লোকের সাথে কিছুক্ষণ কানে কানে ফিসফিস করলো, তারপর হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা আজই বিয়ে দিতে চাই, এখন আকদ করে রাখবো, তারপরে না হয় অনুষ্ঠান করে উঠিয়ে নেব। কথাটা শোনা মাত্রই শান্তার কানে বাজ ভেঙে পড়লো, স্তম্ভিত হয়ে গেল সে। শান্তার চাচি মুর্শিদাকে ইশারা করে শান্তাকে ভেতরে নিয়ে যেতে বললেন। মুর্শিদার শান্তাকে নিয়ে যাওয়ার সময় পিছনে শান্তা শুনতে পেল তার চাচি বলছেন, অবশ্যই অবশ্যই। রুমে এসে শান্তা মায়ের হাতে নিজের কাঁধ থেকে সরিয়ে হালকা চেঁচি বলল, এইসব কি? মুর্শিদা আতঙ্কিত মুখে একবার দরজার দিকে তাকিয়ে তাড়াতাড়ি দরজার ভেতর থেকে লাগিয়ে বললেন, চেঁচাচ্ছিস কেন, বাইরে মানুষ শুনলে কি বলবে, একটু পর তোর বিয়ে। রাগে শান্তার মাথার রগ ধপধপ করতে লাগলো। সে বলল, বিয়ে মানে? আমি তো কিছুই জানি না, এসবের মানে কি? শান্তার মা বলল, ঝামেলা করিস না, তোর ছবি তোর চাচি অনেক আগেই তাদেরকে দেখিয়েছে, তাদের তোকে পছন্দ হয়েছে, এক প্রকার কথা পাকা হয়েই ছিল, আজকে তারা আকদ করে রাখতে চাইছে। শান্তা বলল, আমি এই বিয়ে করব না এখন। মুর্শিদা কপালে বাজ ফেলে বললেন, কেন, সমস্যা কি? শান্তা বলল, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, আমি আরও পরে বিয়ে করব, এখন পড়ালেখা করতে চাই। শান্তার মা বলল, বিয়ের পরও পড়ালেখা করা যাবে, এটা কোনো সমস্যা না, আর তুমি কচ্ছি খুকি নও, তোর বয়সে থাকতে তুই আমার পেটে ছিলি। শান্তা রেগে বলল, এই ছেলেকে আমি বিয়ে করব না। মুর্শিদার রেগে মেয়ের হাত শক্ত করে ধরে বললেন, চুপ, এই কথা তোর চাচি শুনলে জানিস কি হবে, তোর চাচি যখন বলেছে তখন পৃথিবী উল্টে গেলে তোকে এই ছেলেকে বিয়ে করতে হবে। শান্তা বলল, না আমি করব না। মেয়ের গালে একটা সোজ জোরে থাপ্পড় মেরে মুর্শিদা দাঁত কিরমির করে বলতে লাগলেন, কোনো যোগ্যতা আছে এই সম্বন্ধ না বলার? কিভাবে না বলবি?
তোর চাচি যে এরপর টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবে তখন তুই কি করবি? আছে কোনো যোগ্যতা দুইটা টাকা কামানোর? পরের ঘরের ওপর বসে খাস, পরের কথা শুনবি না কেন? শান্তা হঠাৎ হাউ মাউ করে কেঁদে উঠে মুর্শিদার পা জাপটে ধরে বলে, মা গো আমি বিয়ে করতে পারবো না মা, আমি আরেকজনকে ভালোবাসি। মুর্শিদার শান্তাকে টেনে তুলে বললেন, আরেকজনকে ভালোবাসিস মানে কি বলছিস এসব? শান্তা কাঁদতে কাঁদতে বলল, আমি তাকে খুব ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মুর্শিদা মেয়েকে শক্ত করে ধরে বলে, এসব করতে পাঠাই তোকে ভার্সিটিতে, তোর সাহস হলো কীভাবে? এখন আবার বলো বিয়ে করতে পারবি না, তুই এখানেই বিয়ে করবি। শান্তা মাকে জড়িয়ে ধরে কেঁদে বলে, মা আমি মরেই যাবো মা, আমি পারবো না, আমি তাকে অসম্ভব ভালোবাসি। মুর্শিদার হঠাৎ বুক ও ছাপিয়ে কান্না বের হতে চাইল। সে শান্তার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে নরম কণ্ঠে বলল, পাগলামো করিস না মা, একবার বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে, এই বিয়েটা করে নে, পাত্র কত ভালো সরকারি চাকরিজীবী, তুই সুখে থাকবি। যদিও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শান্তার জন্য ম্যাটার করে না, তবুও মাকে বোঝানোর জন্য শান্তা বলল, মা তানবীরদের পারিবারিক অবস্থা খুব ভালো, চাচিদের থেকেও ভালো, তানবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে, সে মানুষটা খুব ভালো মা। শান্তা অবস্থা কল্পনাতীত খারাপ হয়ে গেল, সে পাগলের মতো চেষ্টা করতে লাগলো মাকে বোঝাতে। ব্যাগ থেকে তানবীরের দেওয়া লাল শাড়িটা বের করে মায়ের দিকে মেনে ধরে বলল, দেখো মা তানবীর আজ তার প্রথম বেতন দিয়ে আমাকে শাড়ি কিনে দিয়েছে, বলেছে খুব শীঘ্রই আমাকে বিয়ে করবে, সে আমাকে খুব ভালোবাসে মা, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। মুর্শিদা শান্তার হাত থেকে শাড়িটা নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ শাড়িটা বিছানায় ছুঁড়ে ফেলে দেয়, তারপর অন্যদিকে ঘুরিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, এসব ভুলে যা শান্তা, তোকে এখানেই বিয়ে করতে হবে, এই ছেলে তোর চাচির বাপের বাড়ির দুঃসম্পর্কের আত্মীয়, তোর চাচি তোর কথায় কখনই রাজি হবে না, এসব ভালোবাসা আমাদের মতো পর নির্ভরশীল মানুষদের মানায় না, ভালোবাসার কথা ভুলে যা, তাড়াতাড়ি বিয়ের জন্য তৈরি হয় নে। শান্তার চোখের পানি মুছে শক্ত হয়ে বলল, আমি বলছি না আমি এ বিয়ে করবো না, না মানে না, তোমরা চাইলেই আমার সাথে জোর করতে পারবে না, আমি এখনই বাইরে গিয়ে তাদেরকে বলে দিব যে তোমরা আমায় জোর করে বিয়ে দিতে চাইছো। মুর্শিদা শান্তাকে আটকে রেখে বলে, বেশি বাড়াবাড়ি করিস না, তুই এই বিয়ে করবি, শান্তাও তার সিদ্ধান্তে অনর, সে করবে না মানে করবে না। মুর্শিদা কোনোভাবেই তার মেয়েকে রাজি করাতে পারছে না দেখে টুকরে কেঁদে উঠে বললাম, মারে বিয়েটা করে নে, আমি যদি আগে থেকে বিয়ের ব্যাপারে জানতাম তবু কিছু করতে পারতাম, কিন্তু আমিও কিছু এতদিন জানতাম না, তোর চাচি আমাকে আজই জানিয়েছে, মেয়ের মা হয়ে আমার সিদ্ধান্তের কোনো প্রয়োজন এখানে নেই, আমরা তাদের টাকায় চলি, আমরা এতে নিজেদের মতামত সিদ্ধান্ত দেখানো সাজে না, তোর চাচি যা বলবে আমাদেরকে তাই করতে হবে। শান্তা শক্ত মুখে বলতে লাগলো, না আমি এ বিয়ে করতে পারবো না। মুর্শিদা শান্তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, শান্তা বিয়েটা তোকে করতেই হবে মা, তোর চাচি না তো আমাদের আর দেখবে না, এতগুলো মানুষ নিয়ে আমাদের সবাইকে পথে বসতে হবে, তোর বোনগুলোর কথা একটু চিন্তা কর, আমাদের জন্য হলেও তুই রাজি হয়ে যা শান্তা, বিয়েটা করে নে। শান্তা বলল, এসব কথা বলে আমাকে নরম করো না মা, আমাকে মাফ করো, এ বিয়ে আমি করতে পারবো না। মুর্শিদার চোয়াল শক্ত হয়ে উঠল, বিছানায় পড়ে থাকা তুতুলের দেওয়া লাল শাড়িটা তুলে নিয়ে ফ্যানের সাথে বেঁধে মুর্শিদার শাড়ি গলায় পেঁচিয়ে বলল, তুই যদি এই বিয়েটা না করিস তাহলে আমি এখনই গলায় ফাঁস দিয়ে নিয়ে মরব। শান্তা পাথর হয়ে দাঁড়িয়ে রইল, চোখের পলক ফেলতেও ভুলে গেল। কিছুক্ষণ পর সে পাথর রূপী মানবী নিয়ে পাশের রুমে সম্পূর্ণ অচেনা একটা ছেলের সাথে বিয়ে পড়ানো শুরু হলো। শান্তার বোনেরা মলিন মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল, এত তাড়াহুড়োয় কী থেকে কী হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না তারা। মুর্শিদাও হাসি মুখে থাকার বান করে সবাইকে মিষ্টি মুখ করালো, সব কিছুই রয়ে গেল আড়ালে, শুধু সিলিং ফ্যানের সাথে জ্বলতে থাকা তুতুলের দেওয়া লাল শাড়িটা হয়ে রইল সেই নিষ্ঠুর মুহূর্তের নির্বাক সাক্ষী। কি থেকে কি হয়ে গেল, হায় রে, কোনো কিছুই বলার নাই আমার, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন, তো যাই হোক ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক দিয়ে দেবেন, তো বেশি কথা বলার মতো মোড নাই, গল্পটা আসলে এরকম হয়ে যাবে কখনো কল্পনাও করা যায় নাই, তো ভালো থাকেন অনেক বেশি, সবসময় ফারুকস ডায়ারির সাথেই থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।